हेलो बच्चों, आज के हमरा पढ़ूं ऑप्टिक्स क्लास 12। आज के वीडियोटा में भी 23 और 24 लेक्चर ऑप्टिक में आना है। तो आज के ये वीडियोटा हलो आलोर बिछुरने पार्ट 2 माने सेकंड लेक्चर। ठीक है, तो गत डेटे हमरा डिफ्रेक्शन बा बिछुरने किछु बेसिक कथाबार्ता निया आलोचना करछिलाम। गत वीडियो लास्टर दिखे कैया दिल आज के वीडियो खूब इम्पोर्टेंट। आज के क्वेश्चन गुला शॉर्ट आंसर टाइप थकब एवं खूब इम्पोर्टेंट क्वेश्चन एगुला एग्जामे आसते ही पारे। तो आज के वीडियो मनोयोग सहकारे देखबा बुझार ट्राई करबा और आमी जतटुक पारि बुझानोर चेष्टा करब। तो कथा बारे लाभ नाई, आमरा डायरेक्ट जाई आगे प्रसेसे क्वेश्चन वाइज आंसर। तो प्रथम आज के फर्स्ट क्वेश्चन जेटा होइबो एटा होइबो जे आलू बिच्छुरण बोलते कि बुझो बा कौनिक बिच्छुरण बोलते कि बुझो। तो आज के क्वेश्चन नंबर 1 आलू कौनिक बिच्छुरण बोलते कि बुझो। ठीक है, आलोर कौनिक बिच्छुरण बोलते कि बुझो। तो इटा बुझा लगे बाइटर संज्ञा आगे लेखानो तारपर आमी इटा कौनिक बिच्छुरणटा एक्सप्लेन बा विश्लेषण करतासि किभाबे कौनिक बिच्छुरणेर धारणाटा आइछे। तो সংজ্ঞাটা যদি আমরা দেখি, একচুয়ালি সংজ্ঞাটাই ইম্পর্টেন্ট, ডেরিভেশনটা ইম্পর্টেন্ট না, তার জন্য আমি কোশ্চেনটা আগে লিখে নিলাম। দেখো, প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোক রশ্মির যে চ্যুতি ঘটে, প্রতিসরণের ফলে ভিন্ন বর্ণের আলোক যে চ্যুতি ঘটে, ভিন্ন বর্ণের আলোর যে চ্যুতি ঘটে তাদের অন্তঃফলকে ওই দুই বর্ণের সাপেক্ষে তাদের অন্তঃফলকে ওই দুই বর্ণের সাপেক্ষে তাদের অন্তঃফলকে ওই দুই বর্ণের সাপেক্ষে আপতিত আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ বলা হয়। আপতিত আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ বলা হয়। ঠিক আছে, কি কইছি, প্রতিসরণের ফলে ভিন্ন ধর্মী বা দুইটা রশ্মির আলোক রশ্মি যে চ্যুতি ঘটে এটা আমরা জানি। আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, ধরো বায়ু থেকে জলে বা আকাশের মধ্য দিয়ে গেল, তাইলে আলোক রশ্মির চ্যুতি ঘটবে। তো ভিন্ন ভিন্ন বর্ণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি ভিন্ন হয়, এটা আমরা দেখছি প্রিজম যখন আমরা পড়ছিলাম। তো ভিন্ন ভিন্ন রশ্মির যে চ্যুতি ঘটে, চ্যুতি মানে তার রাস্তার মেইন জায়গা থেকে যতটুকু সরা যায়, ওই দুইটা চ্যুতির যে অন্তর্ফল বা বিয়োগ ফল আছে ওইটাই হলো আমাদের কৌণিক বিচ্ছুরণ। ঠিক আছে, তো দেখো একটা জিনিস আমি দেখাই, মনে করি দেখানো, মনে করি একটি পাতলা প্রিজমের প্রতিসরণ কোণ, মনে করি একটি পাতলা প্রিজমের প্রতিসারক কোণ ইকুয়ালস টু এ এবং প্রতিসরণ কোণ মিউ এবং প্রতিসরণ কোণ ইকুয়ালস টু মিউ, এটা আমরা ধরলাম। সুতরাং আলোক রশ্মি প্রিজমটিতে প্রতিসৃত হলে চ্যুতির পরিমাণ, সুতরাং আলোক রশ্মি
প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হলে চ্যুতির পরিমাণ, এটা আমরা প্রিজম চ্যাপ্টারে ডিরাইভ করছিলাম যে ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান এ, ঠিক আছে, এটা আমরা জানি। যার প্রশ্ন যদি প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে তার এ পরিমাণ চ্যুতি ঘটে। ধরা যাক প্রিথমের প্রিজমটির প্রতিসারক তলে, বা মনে করি প্রিজমটির প্রতিসারক তলে একটি সাদা রশ্মি আপতিত হল, ফলে প্রিজম থেকে নির্গত রশ্মি লাল থেকে বেগুনি পর্যন্ত সাতটি রশ্মিতে বিচ্ছুরিত হল, ফলে প্রিজম থেকে নির্গত আলোক রশ্মি লাল থেকে বেগুনি পর্যন্ত সাতটি বর্ণে বিচ্ছুরিত হল, ঠিক আছে। স্পষ্টত বিভিন্ন বর্ণের আলোক রশ্মির চ্যুতি বিভিন্ন, স্পষ্টত বিভিন্ন বর্ণের আলোক রশ্মির চ্যুতি বিভিন্ন, ঠিক আছে। বর্ণালীর মাঝামাঝি অবস্থিত হলুদ রশ্মির চ্যুতি বর্ণালীর মাঝামাঝি অবস্থিত হলুদ বর্ণের চ্যুতি ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। আচ্ছা দেখো, এটা প্রিজম চ্যাপ্টারে আমি করাই দিছি, তার লেগে আমি এটা ফিগারটা ড্র করতে আসলাম না, তবে আমি ড্র করে দিই। ধরো এটা একটা প্রিজম, যারা প্রিজম পড়ছো না তারা অবশ্যই প্রিজম করে সেখানে বিচ্ছুরণ বুঝতে পারে, নাহলে প্রবলেম হইব। এটা হলো প্রতিসারক কোণ এ, এ বি আর এ সি হলো আমরা প্রতিসারক তল। তার প্রতিসারক তলের একটা সাদা রশ্মি আপতিত হওয়ার পর বিচ্ছুরিত হয়েছে, যখন নির্গত হইব সে তখন বিভিন্ন বর্ণে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে, বিভিন্ন বর্ণে ডিভাইড হয়ে যাবে, মানে সাতটা বর্ণে ডিভাইড হয়ে যাবে। তো এখানে মাঝামাঝি যে একটা বর্ণ এটা আমি নিলাম হলুদ, তো ওই রশ্মিটা চ্যুতি দিব মিউ মাইনাস ওয়ান এ, আর উপরে থাকবো লাল নিচে থাকবো বেগুনি, তার লেগে বেশি লাল থেকে বেগুনি বর্ণের আলোক রশ্মি প্রত্যেকটারই চ্যুতি করব, ঠিক আছে। এখানে মিউ ইকুয়ালস টু হলুদ রশ্মির ক্ষেত্রে প্রিজমের প্রতিসরাঙ্ক বা প্রিজমের মধ্যবর্তী প্রতিসরাঙ্ক, এখানে মিউ ইকুয়ালস টু হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে প্রিজমের প্রতিসরাঙ্ক এখন বলতে পারো স্যার প্রিজমের প্রতিসরাঙ্ক কি বারবার চেঞ্জ হয়নি, যে আপনি বললেন হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক, তো এটাকে লাল বর্ণের ক্ষেত্রে কি আবার অন্যরকম হইব না। এটারও কোশ্চেন আমি আগের চ্যাপ্টারে দেখা দিচ্ছিলাম যে বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে বিভিন্ন বর্ণের প্রতিসরাঙ্ক হয়, কারণ প্রতিসরাঙ্ক হলো দুইটা মাধ্যমে আলোর বেগের অনুপাত,
ঠিক আছে, প্রতিসরাঙ্ক মানে দুইটা মাধ্যমে আলুর বেগের অনুপাত। তাইলে বিভিন্ন বর্ণের আলুর বেগ বিভিন্ন হওয়াতে তোমার প্রতিসরাঙ্কটাও লাল বর্ণের জন্য সেম প্রিজমের যে প্রতিসরাঙ্ক বেগুনি বর্ণের জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক অন্যরকম হবে। ঠিক আছে, তাহলে এখন অনুরূপে লাল ও বেগুনি বর্ণের আলুর ক্ষেত্রে অনুরূপে লাল এবং বেগুনি বর্ণের আলুর ক্ষেত্রে লাল এবং বেগুনি বর্ণের আলুর ক্ষেত্রে প্রিজমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর এবং মিউ ভি মানে ভায়োলেট হলে আমরা জানি কি লিখতে পারি তার থেকে ডেল্টা আর ইকুয়ালস টু মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ এবং ডেল্টা ভি ইকুয়ালস টু মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ, এ দুটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, অতএব বেগুনি এবং লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতির অন্তঃফল বা পার্থক্য, সুতরাং বেগুনি এবং লাল বর্ণের আলোর চ্যুতির অন্তরফল ইকুয়ালস টু মানে দুইটার বিয়োগফল কি হইব ডেল্টা বি মাইনাস ডেল্টা আর, ডেল্টা বি মাইনাস ডেল্টা আর ইকুয়ালস টু মাইনাসটা যদি করি মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এটা পাওয়া যাবে কারণ ওয়ান ওয়ান কাটা যাবে। ঠিক আছে, এখানে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর এই রাশিটিকে কৌণিক বিচ্ছুরণ বলা হয়। ঠিক আছে, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর রাশিটিকে কৌণিক বিচ্ছুরণ বলা হয়। এতটুকু অব্দি লেখানো, কারণ এতটুকু অব্দি খুবই দরকার নেক্সট কোশ্চেনের জন্য, এগুলা ভালো করে উঠাও। তারপর আমরা দেখুন বিচ্ছুরণ ক্ষমতা কি। ঠিক আছে, আমরা এখন অব্দি দেখলাম কোন এই বিচ্ছুরণ কাকে বলে, এখন দেখো আমরা বিচ্ছুরণ ক্ষমতা জিনিসটা কি। তাহলে নেক্সট কোশ্চেন হইব বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে বা বিচ্ছুরণ ক্ষমতা কি। তাহলে কোশ্চেন নাম্বার টু আজকে বিচ্ছুরণ ক্ষমতা কি, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেরটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমরা কি পাইছি, আমরা পাইলাম যে আমরা জানি যেটা আমরা একটু আগে লিখলাম ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ ওয়ান ইন্টু এ, উপর নিচে মিউ মাইনাস ওয়ান দেয়া মাল্টিপ্লাই কর, মিউ মাইনাস ওয়ান দেয়া মাল্টিপ্লাই করলে মিউ ভি মাইনাস মিউ ওয়ান মিউ মাইনাস ওয়ান। ঠিক আছে, তারপর ইন্টু মিউ মাইনাস ওয়ান এ, আর এটা কি, এটা হলো আমরা চ্যুতি মানে ডেল্টা, তার মানে কি আসবো এটা মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা। ঠিক আছে, এখন দেখো
কি করা যায়। সুতরাং ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় ওমেগা, এটাকে লেখা যায় ওমেগা, যেটা ডাব্লুর মতো দেখতে। ওমেগা কে প্রতিসারক মাধ্যমে বিচ্ছুরণ ক্ষমতা বলা হয়, একে প্রতিসারক মাধ্যমে বিচ্ছুরণ ক্ষমতা বলা হয়। ঠিক আছে, তো বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞাটা কি হইব, বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞাটা হইব যে বেগুনি ও লাল বর্ণের আলোক রশ্মির ত্রুটির অন্তরফল এবং মধ্যবর্তী রশ্মির ত্রুটির অনুপাতকে, বেগুনি এবং লাল বর্ণের আলোক রশ্মি, বেগুনি এবং লাল বর্ণের আলোক রশ্মি ত্রুটির অন্তরফল এবং ডেল্টা ভি মাইনাস ডেল্টা এবং মধ্য অর্থাৎ হলুদ রশ্মির ত্রুটির অনুপাতকে, মধ্য অর্থাৎ হলুদ রশ্মির ত্রুটির অনুপাতকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। ঠিক আছে, বিচ্ছুরণ ক্ষমতা কি আমরা পাই গেলাম। তাহলে এখানে দেখো আমরা কি পাইছি, এখানে আমরা পাইছি যে ওমেগা ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় বি মিউ বাই মিউ মাইনাস ওয়ান, যেখানে বি মিউ ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর, এটা লেখা দিই। ঠিক আছে, তাহলে কি লেখা যায় এবং কৌণিক বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণকে কি লেখা যায়, ইকুয়ালস টু তোমার ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়ালস টু ওমেগা ইনটু ডেল্টা, ডেল্টা ভি মাইনাস ডেল্টা কৌণিক বিচ্ছুরণ ইকুয়ালস টু বিচ্ছুরণ ক্ষমতা ইনটু বিচ্ছুরণ বিচ্ছুরণ ক্ষমতা ইনটু বিচ্ছুরণ ক্ষমতা ইনটু ডেল্টা কি রশ্মি মধ্যবর্তী ত্রুটি, রশ্মি মধ্যবর্তী ত্রুটি। ঠিক আছে, এখানে কি কোণিক বিচ্ছুরণ ইকুয়ালস টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, মানে এখানে যে আমরা ডেল্টা ভি মাইনাস ডেল্টা আরটা লিখলাম ওইটা হলো কোণিক বিচ্ছুরণ, যেটা হলো আমরা ওমেগা ইনটু ডেল্টা, তার মানে বিচ্ছুরণ ক্ষমতা ইনটু রশ্মির মধ্যবর্তী চ্যুতি, যে দুইটা রশ্মি আমরা নেব ওই দুইটা রশ্মির মধ্যবর্তী চ্যুতি। ঠিক আছে, এটা হলো আমরা কোণিক বিচ্ছুরণ, বুঝা গেছে তুলানো আদার। তারপরে আমরা হইল আমরা এখন অব্দি কি দেখলাম, একটা প্রিজমের মধ্য দিয়ে যেসব ঘটনাগুলি ঘটে, তারপর আছে আমাদের প্রিজমের সমবায়, মানে কয়েকটা প্রিজম থাকলে কি ঘটনা ঘটবে। ঠিক আছে, কয়েকটা প্রিজম থাকলে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চন যেটা হইব এটা প্রিজমের সমবায়ের উপর, কোয়েশ্চন নাম্বার থ্রি, প্রিজমের অবর্ণ সমবায়
বলতে কি বুঝো? ঠিক আছে, প্রিজমের অবর্ণ সমবায় বলতে কি বুঝো? পাশাপাশি অবর্ণ সমবায়ের সাথে আমরা প্রিজমের বিচ্ছুরণহীন চ্যুতি পাওয়া রাশিমালাটাও আমরা দেখুন, বা কিভাবে বিচ্ছুরণ ছাড়াও আমরা রশ্মির চ্যুতি পাই। ঠিক আছে, তো তার আগে আমাদের জানতে রাখবো অবর্ণ সমবায়টা কি। দুটি প্রিজমের উপাদান এবং প্রতিসারক থুন এমন ভাবে নির্বাচন করা হয়েছে, দুটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক এবং প্রতিসারক কুণ এমন ভাবে নির্বাচন করা হয় যে তোমার যেন একটি প্রিজম দ্বারা উৎপন্ন বিচ্ছুরণ একটি প্রিজম দ্বারা উৎপন্ন বিচ্ছুরণ অপর প্রিজমটি ঠিক প্রশমিত করতে পারে, অপর প্রিজমটি ঠিক প্রশমিত করতে পারে। মানেটা বুঝছো? মানে একটা প্রিজম যত রকম রশ্মিটার বিচ্ছুরণ ঘটাইব, অপর আরেকটা প্রিজম যাতে ওইটার বিপরীত বিচ্ছুরণ ঘটায়া প্রথম প্রিজমের বিচ্ছুরণটাকে প্রশমিত করে নেয়। তাইলে তোমার এই ক্ষেত্রে সাদা আলো রশ্মি সমবায়ে প্রবেশ করলে সাদা আলোক রশ্মি প্রিজমে প্রবেশ করলে নির্গত রশ্মির কোনো বিচ্ছুরণ ঘটে না, ঠিক আছে, অর্থাৎ নির্গত রশ্মিও সাদা হয়, কেবলমাত্র বিচ্যুতি হবে। এক্ষেত্রে কেবলমাত্র বিচ্যুতি হবে। প্রিজমের এইরূপ সমবায়কে অবর্ণ প্রিজম বলা। ঠিক আছে, তো এটার চিত্রটা আমি এখন আঁকতেছি না, এটা চিত্রটা আমি পরে রাখুন, কারণ এটার উপর বেস করে একটা লং আনসার টাইপ কোয়েশ্চেন আছে, মানে ডেরিভেশন আছে, ওটার মধ্যে চিত্রটা আঁকতে লাগবো, ওটার মধ্যে আমি চিত্রটা আঁকুন। তো কোয়েশ্চেন নাম্বার 4, প্রিজমের অবর্ণ সমবায়ের মাধ্যমে বিচ্ছুরণ না হবার
শর্ত প্রতিষ্ঠা কর, শর্ত প্রতিষ্ঠা কর। এটা লং আনসারটা কোশ্চেন হলেও এটা তোমার বোর্ডের জন্য বা প্রি বোর্ডের জন্য লেস ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার এইসব কোশ্চেন টু মার্কের কোশ্চেন গুলোই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো একটা প্রিজম এরকম হইব, আর একটা প্রিজম ঠিক তার উল্টা। ঠিক আছে, তাহলে একটা আলো প্রশ্নে যখন সাদা আলো প্রশ্নে প্রিজমটার মধ্যে পড়ব, তো তার গতিপথ হওয়ার কথা এরকম। ঠিক আছে, তার মধ্যে তার চ্যুতি হইব, চ্যুতি বলতে দেখা যাবে। তারপর এটা দ্বিতীয় প্রিজমে পুনরায় চ্যুতি হইব, দ্বিতীয় প্রিজমে পুনরায় দেখা যাব। তারপর রশ্মিটা এরকম ভাবে নির্গত হইল, মূল রাস্তা থেকে রশ্মিটা একটু সরে গেল। ঠিক আছে, নিচের দিকটা ধরো বেগুনি, উপরেরটা ধরো লাল, এটা হলো সাদা আলো। সাদা আলো পাঠানোর পরে প্রথমে বিচ্ছুরণ হলো, তারপর এন্টি বিচ্ছুরণ হলো। এটা ধরো এটার প্রতিসংক মিউ, এটার প্রতিসংক ধরো মিউ ড্যাশ। তারপর নির্গত রশ্মি পুনরায় সাদা আলো হইল। এই ক্ষেত্রে আলো বিচ্ছুরণ হয় না, খালি কেবলমাত্র তার পথের চ্যুতি ঘটে। দেখো মেইন রাস্তার থেকে তার যে গতিপথটা এটা একটু আলাদা, তার মানে এক্ষেত্রে তার চ্যুতি ঘটলো কিন্তু কোনো বিচ্ছুরণ হইল। তো চিত্রটা তো আমরা বুঝলাম, এখন আমার দেখতে লাগবো তার ডিরাইভেশনটা বা লেখাগুলো বা থিওরি পার্ট। তো এখানে লাগলো ধরা যাক দুটি প্রিজমের প্রতিসরাঙ্ক, বা মনে করি দুটি প্রিজমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এবং মিউ ড্যাশ, যেটা চিত্রের মধ্যে দেখানো আছে, এবং এদের প্রতিসারক কোণ যথাক্রমে এ এবং এ ড্যাশ, এবং এদের প্রতিসারক কোণ যথাক্রমে এ এবং এরএস। ঠিক আছে, প্রিজম দুটির শীর্ষবিন্দু বিপরীতমুখী অবস্থায় পাশাপাশি বসানো থাকে, প্রিজম দুটি শীর্ষবিন্দু বিপরীতভাবে বা বিপরীতমুখী অবস্থায় বিপরীতমুখী অবস্থায় পাশাপাশি বসানো থাকে। ঠিক আছে, এখানে লব্ধি কোণিক বিচ্ছুরণ শূন্য হলে একটি প্রিজমের জন্য কোণিক বিচ্ছুরণ অপরটির সমান এবং বিপরীতমুখী হবে। এই ক্ষেত্রে লব্ধি বিচ্ছুরণ শূন্য হলে একটি প্রিজমের জন্য কোণিক বিচ্ছুরণ একটি প্রিজমের জন্য কোণিক বিচ্ছুরণ অপরটি
অপরটি সমান ও বিপরীতমুখী হবে সমান ও বিপরীতমুখী হবে ঠিক আছে সুতরাং ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর এটা হলো কোণের বিচ্ছুরণ প্রথম বিজমটা ইকুয়ালস টু ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ এটা আমরা কি জানি ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ ইকুয়ালস টু সেকেন্ডটার জন্য মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইনটু এ ড্যাশ এটা আমরা একটু আগে ডিরাইভ করলাম তো এটাকে যদি আমরা উপরে নিচে মিউ মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি মিউ ভি মাইনাস মিউ আর মিউ মাইনাস ওয়ান ইন্টু এ বাই মিউ মাইনাস ওয়ান ইকুয়ালস টু মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ মিউ মাইনাস ওয়ান ইন্টু এ বাই মিউ মাইনাস ওয়ান ঠিক আছে বোথ সাইড আমরা মিউ মাইনাস ওয়ান দিয়ে করলাম আর এটা কি এটা একটু আগে আমরা দেখলাম ওমেগা ডেল্টা ইকুয়াল টু ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ এটাই হলো বিচ্ছুরণ না হওয়ার শর্ত এটি হলো ইহাই ইহাই হলো বিচ্ছুরণ না হবার শর্ত মানে তোমার ওমেগা ডেল্টা ইকুয়ালস টু ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ এখানে ওমেগা ওমেগা ড্যাশ হলো প্রিজম দূরত্ব নিচে লেখা দেই এখানে ওমেগা এবং ওমেগা ড্যাশ হলো প্রিজম দুটির বিচ্ছুরণ ক্ষমতা প্রিজম দুটির বিচ্ছুরণ ক্ষমতা ঠিক আছে আর ডেল্টা ও ডেল্টা ড্যাশ হলো এবং ডেল্টা ও ডেল্টা ড্যাশ হলো প্রিজম দুটির প্রিজম দুটির মধ্যে আপতিত আলোক রশ্মির চ্যুতি আপতিত আলোক রশ্মির চ্যুতি ঠিক আছে তাহলে আমরা বিচ্ছুরণ না হওয়ার শর্ত নির্ণয় করলাম তারপর আমরা এখানে কি দেখলাম সাদা আলোক রশ্মিটা মানে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির চ্যুতি ঘটেছে মানে তাদের রাস্তা ডাইভার্ট হইয়াছে তাহলে এই ক্ষেত্রে আমার চ্যুতি কোণের রাশিমালাটাও বার করতে লাগবো মানে কতটুকু চ্যুতি ঘটল এটাও বার করা যেতে পারে তো কিভাবে বার করা যেতে পারে এটাও আমরা দেখুন তাহলে নেক্সট কোশ্চেন এবং নেক্সট কোশ্চেন নাম্বার ফোর যে আমরা যে চ্যুতিটা ঘটল ওইটা রাশিমালা নির্ণয় করা আজকে কোশ্চেন নাম্বার ফোর হবে বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির ক্ষেত্রে কোশ্চেন নাম্বার ফোর বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির ক্ষেত্রে বিচ্ছুরণবিহীন বিচ্যুতির ক্ষেত্রে মোট চ্যুতির রাশিমালাটি নির্ণয় করো মোট চ্যুতির রাশিমালাটি নির্ণয় করো নির্ণয় করো এখানে বলা আছে ধরে নাও ব্যবহৃত প্রিজম দুটির উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা ধরে নাও ব্যবহৃত প্রিজম দুটি ধরে নাও ব্যবহৃত প্রিজম দুটি উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা
ওমেগা এবং ওমেগা ড্যাশ এবং প্রথম প্রিজম দ্বারা মধ্যবর্তী রশ্মির চ্যুতি হল এবং প্রথম প্রিজম দ্বারা মধ্যবর্তী চ্যুতি ইকুয়ালস টু ডেল্টা। এটা আমরা অ্যাজাম্পশন করতে পারবো বা এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। মধ্যবর্তী চ্যুতি হলো ডেল্টা। তো চলো দেখা যাক কিভাবে আমরা তোমার মোট চ্যুতি কোণটা নির্ণয় করতে পারি। তো যেহেতু প্রিজম দুটি দ্বারা চ্যুতি পরস্পর বিপরীত দিকে, তাই যেহেতু প্রিজম দুটি দ্বারা চ্যুতি পরস্পর বিপরীত দিকে, চিত্রটা তো আমি মুছে দিয়েছি, তো তোমরা চিত্রের দিকে চাইলে দেখবা যে প্রথম প্রিজমের চ্যুতি হলো রশ্মিটাকে নিচের দিকে কার্ভ করা, আর দ্বিতীয় প্রিজমের চ্যুতি হলো রশ্মিটাকে উপরের দিকে কার্ভ করা। তার মানে একটা আর একটা ডাইরেকশন উল্টা। তার জন্য প্রিজম দুটি দ্বারা চ্যুতি পরস্পর বিপরীত দিকে হচ্ছে বা হয়, তাই মোট চ্যুতি ইকুয়ালস টু ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ মাইনাস ওয়ান এ ড্যাশ, ঠিক আছে। এটা যদি মাইনাস করি আমরা কি পাবো, এখানে আমরা পাবো এখানে মিউ ড্যাশ, এটা যেরকম আছে থাকে, এখানে কিছুই কাটাকাটি যাবে না। এখন মিউ ভি মাইনাস মিউ আর ইকুয়ালস টু ডি মিউ এবং মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইকুয়ালস টু ডি মিউ ড্যাশ ধরা হলে বা ধরলে, কারণ এটা আমরা আগেও দেখেছি ধরতে পারি, সুতরাং ডি মিউ এ ইকুয়ালস টু ডি মিউ ড্যাশ এ ড্যাশ। এই মাইনাসটাকে যদি আমরা কি ধরি, মাইনাসটাকে যদি আমরা ডি মিউ ধরি, তাহলে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে কি দেখা যায়, এ ড্যাশ ইকুয়ালস টু ডি মিউ বাই ডি মিউ ড্যাশ ইন্টু এ, সুতরাং ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ ইকুয়ালস টু কি লেখা যায়, মিউ মাইনাস ওয়ান এ মাইনাস মিউ ড্যাশ মাইনাস ওয়ান এ ড্যাশ, এটা তো আমরা জানি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ড্যাশ এর ভ্যালুটা আমরা বসাইতে পারি। এ ড্যাশ এর ভ্যালুটা যদি পুট করি, মিউ মাইনাস ওয়ান এ মাইনাস মিউ ড্যাশ মাইনাস ওয়ান এ ড্যাশ মিনস ডি মিউ বাই ডি মিউ ড্যাশ এ। এখন কি করা যায়, এখন তোমার কি করা যায়, এখান থেকে মিউ মাইনাস ওয়ানটা কমন নেওয়া যায়, মিউ মাইনাস ওয়ান এটা যদি কমন নিয়ে আনি, ওয়ান মাইনাস মিউ ড্যাশ মাইনাস ওয়ান বাই মিউ মাইনাস ওয়ান থাকবে গিয়া ডি মিউ বাই ডি মিউ ড্যাশ, এটা থাকবে, ঠিক আছে। তারপর দেখো কি করা যায়, এটা তো যেরকম আছে লেখো মিউ মাইনাস ওয়ান এ, আর এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, ওয়ান মাইনাস এটা লেখা যাব ডি মিউ বাই মিউ মাইনাস ওয়ান বাই ডি মিউ ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এটা হলো আমাদের ওয়ান বা এই জায়গাটা কি, এই জায়গাটা হলো ডেল্টা, ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা ড্যাশ বাই সরি
ওমেগা বাই ওমেগা ড্যাশ, এই জায়গাটা হলো ওমেগা, জায়গাটা লেখা দো এস ওমেগা ইকুয়ালস টু ডি মিউ বাই মিউ মাইনাস ওয়ান এবং ওমেগা ড্যাশ ইকুয়ালস টু ডি মিউ ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের ত্রিজমের অবর্ণ সমবায় দ্বারা উৎপন্ন মোট চোতের রাশিমাল। ইহাই হলো ত্রিজমের অবর্ণ সমবায়, ত্রিজমের অবর্ণ সমবায় দ্বারা উৎপন্ন, ত্রিজমের অবর্ণ সমবায় দ্বারা উৎপন্ন মোট চ্যুতির রাশিমাল। ইহাই হলো ত্রিজমের অবর্ণ সমবায় দ্বারা উৎপন্ন মোট চ্যুতির রাশিমাল। বুঝা গেছে? বুঝলাম। এখন চ্যুতি যাতে না ঘটে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন আমাদের দরকার চ্যুতি যাতে না ঘটে, তাইলে আমরা কি করতে পারি এটাই এখন দেখো। তার মানে নেক্সট কোশ্চেন হইব কোশ্চেন নম্বর ফাইভ, যেটা এগুলো একটু বুঝতে ট্রাই করো, এগুলো সিম্পল হইল একটু টাফ। কোশ্চেন নম্বর ফাইভ হইব চ্যুতিবিহীন প্রিজমের বা চ্যুতিবিহীন বিচ্ছুরণের ক্ষেত্রে। কোশ্চেন নম্বর ফাইভ চ্যুতিবিহীন, চ্যুতিবিহীন বিচ্ছুরণের ক্ষেত্রে চ্যুতি না ঘটার শর্ত প্রতিষ্ঠা করো, চ্যুতি না ঘটার শর্ত প্রতিষ্ঠা কর। ব্র্যাকেটে আগে যেটা দেওয়া আছে এটা এখানেও দেওয়া, আগের কোশ্চেনে ব্র্যাকেটে যা যা দেওয়া আছে এখানেও সেম দেওয়া, বা ব্র্যাকেটে একটা লিখতে পারো হলুদ বর্ণের রশ্মির জন্য ব্যবহৃত ত্রিজম দুটির প্রতিসরাঙ্ক, হলুদ বর্ণের রশ্মির জন্য, হলুদ বর্ণের রশ্মির জন্য প্রিজম দ্বয়ের, হলুদ বর্ণের রশ্মির জন্য প্রিজম দ্বয়ের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ ও মিউ ড্যাশ এবং ওদের প্রতিসারক কোণ যথাক্রমে, এবং ওদের প্রতিসারক কোণ যথাক্রমে এ ও এডেস। এখানে কি বলা, হলুদ বর্ণের রশ্মির জন্য যে আমাদের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এবং মিউ ডেস, এবং ওদের প্রতিসারক কোণ যথাক্রমে এ এবং এডেস। এই ক্ষেত্রে বিচ্যুতি না ঘটার শর্তটা আমাদের নির্ণয় করতে লাগব। তো চিত্রটা আগের চিত্রই হবে, উপযুক্ত প্রতিসারক কোণের ত্রিজম নির্বাচনের মাধ্যমে চ্যুতিবিহীন বিচ্ছুরণ পাওয়া সম্ভব, উপযুক্ত প্রতিসারক কোণ, উপযুক্ত প্রতিসারক কোণ, প্রতিসারক কোণের প্রিজম নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিসারক কোণের প্রিজম নির্বাচনের মাধ্যমে চ্যুতিবিহীন বিচ্ছুরণ পাওয়া যায়, চ্যুতিবিহীন বিচ্ছুরণ পাওয়া যায়। দেখো এখন আমরা যদি প্রিজমের, শুধু একটা প্রিজমের মধ্য দিয়ে আলো রশ্মি পাঠাই,
তাহলে রশ্মিটা চ্যুতিও ঘটবে বিচ্ছুরণও ঘটবে। সেম দুইটা প্রিজমের মধ্য দিয়ে যখন রশ্মি পাঠাবো আমরা একটু আগে দেখলাম তার বিচ্ছুরণ ঘটবে না চ্যুতি ঘটবে। এখন আমাদের দরকার চ্যুতি যাতে না ঘটে এবং বিচ্ছুরণ ঘটানো। তাইলে আমাদের কি করতে লাগবো, সেম আগেরটার মতো দুইটা প্রিজম আমরা ড্র করি পরস্পর বিপরীত দিকে বাঁকানো। দুইটা প্রিজম যদি আমরা ড্র করি এরকম ভাবে, ঠিক আছে, এটা এ হলে এটা এ ড্যাশ। তারপর এখানে যখন রশ্মিটা আমরা সাদা রশ্মিটা পাঠানো তার গতিপথ এরকম হওয়ার কথা, ঠিক আছে। এই ক্ষেত্রে রশ্মিটা যেটা আছে রশ্মিটা এইভাবে না গিয়া একটু বেঁকায়া যাইব, প্রথম তল থেকে একটু এদিকে যাইব, ঠিক আছে। তারপর এর মধ্যবর্তী একটা রশ্মি নিয়ে নেব, তারপর এটা এরকম ভাবে প্রতিষ্ঠিত হইয়া প্রিজমের মধ্য দিয়া নির্গত হইব, ঠিক আছে। এগুলা পরস্পর সমান্তরাল থাকবে। তো এটা রেড, এটা ইয়েলো, এটা ভায়োলেট, ঠিক আছে। এটার প্রতিসরাঙ্ক মিউ, এটার প্রতিসরাঙ্ক মিউ বেস, আগেটার মতো মি। এটা সাদা আলো আর এটা বর্ণাল। তো দেখো এখানে মিউ ডেস গ্রেটার দেন মিউ, দ্বিতীয় অর্ডার প্রতিসরাঙ্ক প্রথমটার থেকে বেশি। তাইলে আমরা কি করতে পারি, এর জন্য উপযুক্ত প্রিজম সমবায় আমরা গঠন করতে পারি বা গঠন করতে লাগবো। এই ক্ষেত্রে নির্গত রশ্মি গুচ্ছরূপে বিভিন্ন বর্ণের রশ্মি পৃথকভাবে থাকলেও হলুদ বর্ণের রশ্মি আপতিত রশ্মি সমান্তরাল হবে। এই ক্ষেত্রে নির্গত রশ্মি বিভিন্ন বর্ণের হলেও এই ক্ষেত্রে নির্গত রশ্মি বিভিন্ন বর্ণের হলেও হলুদ বর্ণের রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল সমান্তরাল হবে, ঠিক আছে। তাইলে দেখো মনে করি হলুদ বর্ণের রশ্মির জন্য মনে করি হলুদ বর্ণের রশ্মির জন্য প্রিজম দ্বয়ের প্রতিসরাঙ্ক মনে করি হলুদ বর্ণের রশ্মির জন্য প্রিজম দ্বয়ের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এবং মিউ ডেস এবং প্রতিসারক কোণ এবং প্রতিসারক কোণ যথাক্রমে এ ও এডেস, ঠিক আছে। প্রিজম দুটিকে পরস্পর বিপরীত মুখী অবস্থায় পাশাপাশি রাখা হল, প্রিজম দুটিকে পরস্পর বিপরীত মুখী অবস্থায় পাশাপাশি রাখা হল, পাশাপাশি রাখা হল, একটাকে এরকম ভাবে আর একটাকে উল্টায়। ধরা যাক প্রিজম দুটি দ্বারা পৃথকভাবে হলুদ বর্ণের রশ্মির চ্যুতি যথাক্রমে
যথাক্রমে আরে সরি ধরা যাক মনে করি প্রিজম দুটি দ্বারা প্রিজম দুটি দ্বারা পৃথকভাবে হলুদ বর্ণের রশ্মির চ্যুতি যথাক্রমে ডেল্টা ও ডেল্টা এস ঠিক আছে সেই ক্ষেত্রে ব্যবহৃত প্রিজম সমবায়টি দ্বারা মধ্যবর্তী রশ্মির কোন চ্যুতি না হলে সেক্ষেত্রে ব্যবহৃত প্রিজম সমবায়টি দ্বারা মানে যে প্রিজম সমবায়টা আমরা ব্যবহার করলাম ওইটার দ্বারা হলুদ বর্ণের রশ্মির কোন চ্যুতি না ঘটে থাকলে যদি এক্ষেত্রে কোন চ্যুতি না ঘটে তাহলে আমরা কি লিখতে পারি ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা এস আর ডেল্টা মানে কি মিউ মাইনাস ওয়ান এ ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান এ ডেস উইচ ইস ইকুয়াল টু মিউ ডেস এখান থেকে পাওয়া যায় এ বাই এ ডেস ইকুয়ালস টু মিউ ডেস মাইনাস ওয়ান বাই মিউ মাইনাস ওয়ান এটাই হল চ্যুতি না ঘটার শর্ত ইহাই হল চ্যুতি না ঘটার শর্ত দেখো একদম ইজি এখানে লাস্টে একটা লাইন লিখতে পারো এই ক্ষেত্রে বর্ণালীর মধ্যবর্ণ অর্থাৎ হলুদ বর্ণের চ্যুতি না ঘটলেও অন্যান্য বর্ণগুলির চ্যুতি ঘটে থাকে তার জন্য প্রিজমের বিপরীত দিকে বা আপতিত রশ্মির বিপরীত দিকে বর্ণালী গঠিত দেখো এই জিনিসটা হলুদ বর্ণের রশ্মির চ্যুতি ঘটে না এটা আচ্ছা ঠিক আছে হলুদ বর্ণের চ্যুতি না ঘটলে নাই কোনো অসুবিধার কারণ নেই কিন্তু যদি বাকি বর্ণগুলো যদি চ্যুতি না ঘটে তাহলে কি হইব তাহলে আমাদের বর্ণালী গঠিত হইত না ঠিক আছে তো বাকি বর্ণগুলির চ্যুতি আমাদের ঘটতে লাগবে নাহলে আমাদের কি হইত না বর্ণালী গঠিত হইত না তো এই ক্ষেত্রে বাকি বর্ণগুলির চ্যুতি ঘটে ঠিকই ঠিক আছে তো তারপরে নেক্সট কোশ্চেন যেটা এটা হলো লব্ধি বিচ্ছুরণ এবং তার রাশিমালা ঠিক আছে লব্ধি বিচ্ছুরণ এবং তার রাশিমালা অবর্ণ সমবায় দ্বারা যে বিচ্ছুরণ গঠিত হয় ওইটার লব্ধি বিচ্ছুরণ আর কারণ কি বিচ্ছুরণ দুইভাবে গঠিত হয় একটা আমাদের বাম দিকের প্রিজমটা দ্বারা এবং আরেকটা ডান দিকের প্রিজমটা দ্বারা তো দুইটার লব্ধি বিচ্ছুরণ আমরা কিভাবে বার করব চ্যুতি দিয়ে বিচ্ছুরণের ক্ষেত্রে লব্ধি বিচ্ছুরণের রাশিমালা নির্গত করো কোয়েশ্চেন নাম্বার
সিক্স চ্যুতি বিহীন বিচ্ছুরণের ক্ষেত্রে চ্যুতিবিহীন বিচ্ছুরণের ক্ষেত্রে লব্ধি বিচ্ছুরণের রাশিমালা নির্ণয় করো। এটা একটা সিম্পল একটা কোশ্চেন লেখানো, ডেরিভেশনটা হচ্ছে মানে দুইটা বিচ্ছুরণের ফলে আলটিমেট বিচ্ছুরণটা কিরূপ হয় ওইটাই আমাদের দেখানোর বিষয়। ঠিক আছে, যেহেতু একটি ত্রিজ্যামিতিক সৃষ্ট কোণের বিচ্ছুরণ অপর কোণের বিচ্ছুরণের বিপরীত দিকে ঘটে, যেহেতু একটি প্রিজম দ্বারা সৃষ্ট কৌণিক বিচ্ছুরণ অপর প্রিজম দ্বারা সৃষ্ট কৌণিক বিচ্ছুরণের বিপরীত দিকে ঘটে তাই লব্ধি বিচ্ছুরণ আচ্ছা এটা আমি আবার একটু আলোচনা করে দিই। লব্ধি বিচ্ছুরণটা কইলে অনেকে হয়তো বা বলতে পারবে লব্ধি বিচ্ছুরণ আবার জিনিসটা কি। আমরা ক্লাস ইলেভেনে ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম যে পি আর কিউ দুইটা ভেক্টর যদি ভিন্ন দিকে ক্রিয়া করে তাহলে তাদের ক্রিয়ার ফলে আলটিমেট যে রেজাল্টটা আমরা পাই ওইটার মান এবং দিকটাকে কি বলে লব্ধি বলে। তো এই ক্ষেত্র সেম, দুইটা বিচ্ছুরণ বিপরীত দিকে ঘটার ফলে তারা দুইটা বিচ্ছুরণের পরে আমরা আলটিমেট যে বিচ্ছুরণটা পাবো যে বিচ্ছুরণটা আমরা দেখতাম পাবো ওইটাই হলো লব্ধি বিচ্ছুরণ। তাই লব্ধি বিচ্ছুরণ ইকুয়ালস টু যে আমরা প্রথমে কি বিচ্ছুরণ পেলাম ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এটা হলো প্রথম প্রিজম থেকে, দ্বিতীয় প্রিজম থেকে ডেল্টা ভি ড্যাশ মাইনাস ডেল্টা আর ড্যাশ, আর ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর কি বেসলাম মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ, এতটুকু তো আমরা জানি লিখতে পারি। আর এতটুকু জায়গায় আমরা কি লিখতে পারি, এটার জায়গায় লিখতে পারি ডি মিউ এ মাইনাস ডি মিউ ড্যাশ এ ড্যাশ, কারণ মিউ ভি মাইনাস মিউ আর হল ডি ভি ব্র্যাকেটে লেখা। তো যেহেতু মিউ ভি মাইনাস মিউ আর ইকুয়ালস টু ডি মিউ কমা মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইকুয়ালস টু ডি মিউ ড্যাশ, ঠিক আছে তাহলে একদম কারেক্ট। তো এখান থেকে লেখুন যা উপর নিচে যদি আমরা মিউ মাইনাস ওয়ান দা ইন্টু করি মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ডি মিউ ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ, এখন এ জায়গাটা দেখো চিনা পরিচিত লাগেনি, এ জায়গাটা হয়ে যাব আমাদের কি হয়ে যাব, এই জায়গাটা হয়ে যাব আমাদের ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ, এটাই হলো আমাদের লব্ধি বিচ্ছুরণের রাশিমালা। ইহাই হলো লব্ধি বিচ্ছুরণের রাশিমালা। তো দেখো বালকেরা আজকে যতগুলো কোশ্চেন করাইছি সবগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখা দিলাম, তারপর আমাদের নেক্সট টপিক শুরু হইব। এগুলো করতে দেখো
বিচ্ছুরণের জিনিস যেটা মানে বিচ্ছুরণ আর চ্যুতি অবর্ণ প্রিজম দ্বারা কিভাবে গঠিত হয়, অবর্ণ প্রিজম কি, এটা হলো একটা পার্ট। তারপর নেক্সট পার্ট যেটা ওইটা হলো আমাদের কি বলে এটাকে শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালী। ঠিক আছে, নেক্সট পার্ট হলো আমাদের শুদ্ধ বর্ণালী এবং অশুদ্ধ বর্ণালী এবং তাদের শর্ত। বর্ণালীর উপর বেশ কিছু আমাদের কি কি আছে, আমাদের অনেকগুলো জিনিসই আছে, রামধনু আছে, তারপর স্বর্ণপতাকা এসব অনেক কিছুই আছে। তো এগুলা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, বর্ণালী জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো এতটুকু ভালো করে দেখো, জিনিসগুলো বুঝো, আর যদি কোনো অসুবিধা হয় ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি রিপিট করে দরকার বললে বুঝাই দেবো, বা তোমরা কমেন্ট বক্সে আমি রিপ্লাইয়ের মাধ্যমে বুঝাই দেবো। ঠিক আছে, তো আজকে থাক, আবার দেখা হইব শুদ্ধ এবং অশুদ্ধপূর্ণ চ্যাপ্টারে, অশুদ্ধ বর্ণালী চ্যাপ্টারে। চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আর বেশিরভাগ থিওরিটিক্যাল, তো এটা অবশ্যই অ্যাটেন্ড করবা, দেখবা। আর ঠিক আছে, থাক, আজকে দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ লেগে টাটা।